বন্ধুরা, আজকে আমার ছোট ভাই একটি পাত্রে পানি আর পাটশোলা দিয়ে বাবল বানাচ্ছিল, কিন্তু তার পাত্রে কোনো মতে বাবল হচ্ছিল না, তাই ছোট ভাই অনেক কান্না করতে থাকে। এটা দেখে আমার মাথায় একটি আইডিয়া আসে আর আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে ডিটারজেন্ট পাউডার নিয়ে আসি আর আমার ভাইয়ের হাতে থাকা পাত্রের মধ্যে দিয়ে পানির সঙ্গে মিক্স করে দেই। তো এরপর আমার ছোট ভাই বাবল বানাতে পেরেছি কিনা তা দেখার আগে ভিডিওটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরে আরে সিনু ভাই, আপনি এত ভালোভাবে বললে এরা লাইক ও সাবস্ক্রাইব কখনোই করবে না। এরা তো তাদেরকে লাইক করে যারা তাদেরকে মায়ের কসম ও ফোনের কসম দেয়। আরে না না ছোট, এমন কোনো কথা নয়, এরা তো অনেক ভালো আর আমি জানি এরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং যদি কিছু লিখতে চান তাহলে কমেন্টে মা লিখবেন। এরপর ছোট ভাই যখনই পাত্রে থাকা পানির মধ্যে ফু দেয় তখন পাত্র থেকে খুব সুন্দর বাবল বার হতে থাকে।